ও হ্যালো বন্ধুরা, মৌমিতা লাইফস্টাইলে স্বাগত জানাই। এই দেখো, প্রথমেই আজকের ব্লগের প্রথমে মা এরকম কুলি কর মানে পিঠের জন্য পাট সাপটার জন্য গোলা করছে। আসলে আমি এগুলো করি না, তো ওখানে জানি না, মাই করে এগুলো। তো এই দেখো, আজকে অনেকদিন বাদে ব্লগ করছি, আর এই চিন্তা করছে দাদা আসবে, দাদা খাবে, আমার বর আসবে নিয়ে যাবে। তো এই দেখো, শুরু হয়ে গেছে পাটি সাপটা করা, মায় করছে, আমি জাস্ট ভিডিও করছি। তো দেখতে থাকো আমাদের সাথে। আর এই দেখো, এখানে আমার ছেলে পড়াশোনা করছে, আর এই দেখো এইখানটায় আমি বসে একটু বক 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 করছি। তো সাউন্ডটা অফ হয়ে গেছে ভুল করে, আর অন করলাম না। কী একটা বলছি মনে হয়, শীত ফিট একটু মনে পড়ছে না, তাও ওই ওই কথাই বলছি। শীত আছে, ঠান্ডা পড়েছে, মানে সেদিন যেদিনকে আমি ভিডিওটা করছিলাম সেদিনকে ভীষণ ঠান্ডা লাগছিলো, ঠান্ডা পড়েছিলো তো ওই সংক্রান্তির পরের দিন। তো সেদিনকে সবারই মনে হয় মোটামুটি ঠান্ডা পড়ে গেলো সব জায়গায়। আমি সেই নিয়ে কি একটা কথা বলছিলাম, যাই হোক কিছু একটা বলছিলাম, ও আইব্রো করা হয় নিয়ে গিয়ে একটা কি বলছিলাম তোমাদের যেরকম দেখাচ্ছি। তো ওরকম একটা কিছু বক বক করছি, ইগনোর করে দাও, কী করছি না করছি আমি নিজেও, কী বলছি না বলছি আমি নিজেও জানি না, আন্দাজে বলছি তোমাদেরকে কিছু বলছিলাম। তো এই দেখো, এখানে ডাল রাখা আছে, তার সেদিনকার লাঞ্চ, আর দেখো পাঁপড় ভাজা, মা পাঁপড় ভাজা করেছে। দেখো পাঁপড় ভাজা তুলছি, দেখছো পাঁপড়গুলো কী সুন্দর করে ফুলছে। তো এই দেখো একটা নিয়ে খাওয়ার চেষ্টা করছি, তো দেখো কী হলো আমার সাথে, দেখো ভেঙে পড়ে গেল পাঁপড়টা। তো বন্ধুরা এখানে দেখতে থাকো, তাই বইগুলো পড়ে আছে, এই বইগুলো এবার একটু তুলতে হবে, মাকেই তো করতে হবে এগুলো, ছেলে যেহেতু পড়েছে উদ্ধার করে দিয়েছে। আর এই দেখো ওই ঘরে দেখতে পাচ্ছো, ওই কোণের ঘরে ছেলে পড়ছে। আর দেখো চলো বইগুলো এবার তোলা বলা তুলে নি বইগুলো। তো এরকম বই তুলছি, বই তোলা হলো, এবার রান্নাঘরের দিকে যাবো। তো এরকম রুটি করছে মা, পাটি সাপটা হয়ে গেল, এবার রাত্রি আমার বর আসবে, তো রুটিগুলো করে নিচ্ছে। আমার রুটি গোল হয় না তাই বুঝলা, তো তাই মা রুটিটা করে, আমি আটাটা মেখে দিই, মা রুটিটা করে নিই। তো রান্নাঘরটা খুবই অপরিষ্কার হয়ে আছে, কারণ আজকে পাটি সাপ মানে পিঠে পুলি হলে একটু রান্নাঘর অপরিষ্কার হয়ে যায়। তো দেখো এরকম রুটিটা হয়ে গেলো প্রায় হচ্ছে আর কি, একটু একটু করে ছেলে আগে রুটি খেতে না রাখলে তো ছেলেও এখন রুটি খাওয়া ধরেছে, তাই জন্য আর অতটা অসুবিধা হয় না, খাওয়ার জন্য রুটিটা হয়ে যায়। আর শীতকালে রুটিটা খাওয়া বেশ ভালো, এরকম আমি এখানে বেগুন ভাজা কাটতে বসে গেলাম, আলু ভাজা কাটছি ছেলে মেয়ের জন্য, আমার জন্য রুটি দিয়ে খাবো, না না আলু ভাজা না, এখানে ডিম আলুর চচ্চড়ি একটা তরকারি করি, মানে ডিম সেদ্ধ করে কুচি কুচি করে আলু দিয়ে তরকারি করি, আর ডিমের কষা করবো আর ডিম ভাজা করবো। তো সেই জন্যই তৈরি হচ্ছে রান্না। তো আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে বারবার, দেখো কথা কাটলাম না কথা কাটলাম। তো আবার ব্যাক মানে ব্যাক ক্যামেরা হাতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দেখো আমি কত কাজ করছি। আমার ছেলে সাউন্ড দিচ্ছি এখন, পাশে এসে খটখট করছে শুনতে পেয়েছে নিচ্ছে সবাই। তো এই দেখো বেগুন ভাজা হচ্ছে, একটা বেগুনই কেটেছি, একটা বেগুনি মানে আমার বর খায়, বর ভালোবাসে আর আমার মা ভালোবাসে, আমার ভাই অন্য কেউই খায় না। তো এই দেখো ডিম চচ্চড়ি বলছিলাম, এরকম করে ডুম ডুম করে আলু কেটে একদিন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো মানে সেদ্ধ ডিমের মধ্যে দিয়ে দিতে হয়। তো বেগুনটা প্রায় অলরেডি ডান হয়ে গেছে, তো এইদিকে চলো যাই। আপনি গেম পড়াশোনা নয়, এখনই তো শেয়ার গেল, মর খেয়ে যাবো কুত্তে, দেখি কি করছি, দিব না তোর মুখ, দিব না তোর হার, গেমটা দি গেমটা দিদে, দিব গেমটা কি করছি সেটা বল আগে, কি এটা ফ্রি ফায়ার,
এটা পাবজি পাবজি খেলছিস তুই তো আরে বিজি ভাই পাবজি না পুরো পুরো পাবজি বল না কি এটা বিজি ভাই কার কার এরকম বলে ছেলে আছে শয়তান পড়াশোনা না করে এখন শয়তানি মেরে গেম খেলেছি ধিক্কার তুচপে ধিক্কার তো তোমার যেরকম ছেলে ভালো লাগে গিয়ে অ্যাডপ্ট করে নাও হ্যাঁ অ্যাডপ্টই করবো তোর মতো ছেলেকে রাখবো এখানে চা বসেছে আর এখানে মাটি ভেজা হচ্ছে চায়ে আদা পড়ে গেল লাল লাল জিনিস দেখতে পাচ্ছ ডিনার কারি রুটি হবে আর ছেলে ভাত খাবে আমরা সবাই ডিনার কারি আর রুটি খাবো তো বন্ধুরা এবার চা বসে গেল তো চলো চা নিয়ে আমার বড় সাথে এবার চা করা হচ্ছে তাই তো এই দেখো চা নিয়ে চলে গেলাম ওর জন্য গরম গরম ভাব উঠছে চায়ে আমি চা খাই না বুঝতে পারলো তো এই কাপটা নতুন কেনা হয়েছে তো তোমাদেরকে তার জন্য দেখাচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবা আর বেল আইকনটা বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকবা আপনারা কোনো টাইম ল্যাপসে ভিডিও স্টার্ট করে দেবো না কি কার্টুন নিলা তোমার কোনো টাইম ল্যাপসে ভিডিও স্টার্ট করে দেবো এখানে না সেদিনকে ভিডিও করেছিলাম দিয়ে আজকে দুদিন বাদে আজকে ভিডিও করছি আমার শরীরটাও বিশেষ ভালো নয় তারপরে দেখো এইগুলো দেখ ভিডিও করতে ইচ্ছা করে না ভুরু ভুরু আইব্রোটার কিছু করা হয়নি বিউটি পার্লার খোলা নয় দিয়ে দুদিন বাদে ভিডিও করছি শরীরটাও খুব একটা ভালো নয় ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখানে আর ঠান্ডাও লেগেছে দিয়ে বর এসেছিল রান্নাবান্না ছিল দিয়ে আর করাই হয়নি ভিডিও তো আজকে ভিডিওটাকে ভাবছিলাম যে পড়ে গেছে ভিডিওটা তো এন্ড করে দিই তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে সাথে আবার দেখা করছি ততক্ষণে যেন টাটা বাই বাই আর যারা আমার পরিবারে নতুন আছো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ততক্ষণে টাটা বাই বাই